বাইরে বেরোনোর জন্য ইস্ত্রি করা জামা কাপড় না হলে চলে না, কিন্তু ইস্ত্রি বাড়িতে না থাকলে বা খারাপ হয়ে গেলে কিংবা তাড়াহুড়োতে ইস্ত্রি করার সময় না থাকলে তখন কি করণীয়? তার বিকল্প হিসেবে বাড়িতে থাকা অন্যান্য যন্ত্র দিয়েও কাজ চালিয়ে নেওয়া যেতে পারে। কাজ চালানোর জন্য হেয়ার স্ট্রেটনারকেও আয়রন হিসেবে ব্যবহার করতে পারেন। আগে ভিতরের দিকে করে নেবেন, পরে ধারের দিকটা ইস্ত্রি করবেন। একটু সময় লাগলেও অসময়ে কাজে আসতে পারে এই কৌশল। একইভাবে হেয়ার ড্রায়ারকেও কাজে লাগাতে পারেন, তবে তার জন্য আগে জামা কাপড়ের ওপর হালকা করে ঠান্ডা জল ছিটিয়ে নিতে হবে। এছাড়া বাড়িতে রান্নায় ব্যবহার করা ভিনিগারকে জলে মিশিয়ে কোঁচকানো জামা কাপড় টান টান করে নিতে পারেন। 4 কাপ জলে 1 কাপ ভিনিগার মিশিয়ে স্প্রে বোতলে ভরে কুঁচকে যাওয়া জায়গাগুলিতে স্প্রে করুন। তারপর হাত দিয়ে ঘষে কিছুক্ষণ বালিশের নিচে রাখুন। এমনি ভালো করে ভাঁজ করে বিছানা বা বালিশের তলায় রাখলেও জামা কাপড় অনেকটা টান টান হয়ে যায়। আয়রনের ভালো বিকল্প হতে পারে লোহার কেটলি, তাতে গরম জল ভরে ভালো করে ইস্ত্রি করলে একেবারে টান টান হয়ে যাবে পোশাক।